2020 সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ, কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি টাইগার যুবাদের। অবশেষে সেই অপূর্ণতাও ঘোচাল লাল সবুজের দল সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে। প্রথমবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। রোববার ১৭ই ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা। জবাবে রান তাড়ায় আমিরাতকে ২৪/৫ বলে ৮৭ রানে অল আউট করে বাংলাদেশ জিতেছে ১৯৫ রানে।